প্রিয় শ্রোতা, করোনা ভাইরাস মহামারীর চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। জানা গেছে, চলতি মাসের প্রথম 12 দিনেই 106 কোটি 60 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ডলার প্রতি 84 টাকা হিসেবে 8,954 কোটি টাকার বেশি। গত 16ই নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ইতিহাসে একক মাসের মাত্র 12 দিনে এর আগে কখনও এ পরিমাণ রেমিটেন্স আসেনি। এটি একটি বিরল ঘটনা। উল্লেখ্য, চলতি অর্থবছরে জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 989 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময় চেয়ে 43.42% বেশি। গত অর্থবছরে এই একই সময়ে রেমিটেন্স এসেছিল 689 কোটি 70 লাখ মার্কিন ডলার। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারার জন্য সরকারের 2% নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অপ্রত্যাশিত অভিজাত কোভিড-19 এর প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। অথচ এ সময়টাতে রেমিটেন্স যোদ্ধারা কষ্ট করে অর্থ প্রেরণ করে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শ্রোতা বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত 2019 এবং 2020 অর্থ বছরে প্রবাসীরা মোট 1,820 কোটি 49 লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 1,54,742 কোটি টাকা। এর আগে কোনো অর্থ বছরে এত বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে আসেনি। শ্রোতাবন্ধুরা, দেশে রেমিটেন্স প্রবাহের রেকর্ড পরিমাণ ঊর্ধ্বগতির সুসংবাদ জানিয়ে এখন আজকের মহানগর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব। আমি নাজমুন নাহার সুমনা। শ্রোতাবন্ধু, এবার জানিয়ে দিচ্ছি আজ মঙ্গলবারের মহানগর অনুষ্ঠানে আপনাদের জন্য আমাদের আয়োজন মেলার সংক্ষিপ্ত বিবরণ। আজ প্রথমেই শুনবেন স্বপ্নের আগামী পর্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে একটি প্রামাণ্য প্রতিবেদন। তারপর একটি আপনাদের জন্য রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের সাপ্তাহিক পরিবেশনের ক্রিয়া পর্যালোচনা। আর সবশেষে থাকছে জনকল্যাণমূলক একটি বার্তা। চলুন এবার এসব আয়োজন বিস্তারিত মেলে ধরি। বন্ধু শ্রোতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করে দিয়েছিলেন, আর সে পথেই চলেছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা করেন, যার ফলশ্রুতিতে সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। একথা অনস্বীকার্য যে নারীর ক্ষমতায়নে উজ্জ্বল এক দৃষ্টান্ত বাংলাদেশ। নারীর ক্ষমতায়নে বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ আজ রোল মডেল। রাজনীতি, প্রশাসন, কূটনীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব ক্ষেত্রেই নারীর সরব উপস্থিতি লক্ষণীয়। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করে তোলা, নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি করা, আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সুরক্ষা অধিকার নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়। বন্ধুশ্রোতা, সরকারের নীতি সহায়তার কারণে বাংলাদেশের নারীরা আজ শত বাধা বিপত্তি অতিক্রম করে পারিবারিক ও সামাজিক জীবনে একটা বৈষম্যহীন এবং সম্মানজনক অবস্থানে দাঁড়াতে সক্ষম হয়েছেন। আসুন এসব নিয়েই আমরা এখন স্বপ্নের আগামী পর্বে একটি প্রামাণ্য প্রতিবেদন শুনি। এটির গ্রন্থন উপস্থাপনা এবং সাক্ষাৎকার গ্রহণে শাহনাজ পারভীন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আমন্ত্রণ আজকের স্বপ্নের আগামী পর্বে। আমরা আমাদের স্বপ্নের আগামী পর্বে এমন কিছু নারীদের কথাই আপনাদের জানাই যারা স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে চলেছেন। বিশেষ অবস্থা, বিশেষ প্রেক্ষিত যাই আসুক না কেন, সুখ দুঃখর বিনিময়ে তারা কাজ করছেন এবং সাফল্য অর্জন করছেন। এমনই এক নারীর গল্প কিন্তু আপনাদের শোনাতে চাই।
করোনার এই বিশেষ সময়টিতে অনেকেরই কিন্তু কর্মের ধরন পরিবর্তন হয়েছে, আবার অনেকে হারিয়েছেন নিজের কর্মসংস্থানটুকু। কিন্তু আমাদের দেশের নারীরা সংসারে বিপুল ঝুঁকি ঝামেলা সামলাচ্ছেন প্রায় বিনামূল্যেই। এর বাইরেও অর্থের বিনিময়ে বাজারজাতযোগ্য উৎপাদন এবং সেবা দিয়ে যাচ্ছেন তারা। এক গবেষণায় দেখা যায়, মোট দেশজ উৎপাদনে তাদের অবদান প্রায় 20%। এর সঙ্গে সংসারে ভেতর এবং বাইরের কাজের মূল্য ধরলে তাদের অবদান কিন্তু বেড়ে দাঁড়াবে প্রায় 48%। এর অর্থ হল, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নারী পুরুষের অবদান সমান সমান। বন্ধুরা, আজ স্বপ্নের আগামীতে আপনাদের সাথে এমন এক গুণী নারীর পরিচয় করিয়ে দিব, যিনি অনন্য কাজ করছেন ঘরে এবং বাইরে সমান তালে। তাহলে চলুন শুনি তার মুখেই তার জীবনের কথা। আপনার নামটি জানতে চাইছি। আমার নাম বকুল আক্তার। বকুল আক্তারের গ্রামের বাড়ি কোথায়? বরিশাল গৌরনদী থানা। কি ধরনের কাজ করছেন আপনি? আমি আমার ঘরে বসে ফাস্টফুডের কাজ করি। বিভিন্ন রকমের ফাস্টফুডের খাবার বানাই, লাঞ্চের খাবারও বানাই এবং রোস্ট, পোলাও, বিরিয়ানি এগুলোও করি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এখানে খাবার দেই। তারপর আপনি ল্যাবেট হাসপাতালের ক্যান্টিনেও আমি পিঠা দিয়েছি এবং পাসপোর্টের কিছু খাবার দিয়েছি, এবং বাইরেও অনেক খাবার দিই। মানুষের মাধ্যমে ফোন দিয়ে আমাকে খাবারের অর্ডারটা দেয়, আমি ওই অনুযায়ী খাবারটা তৈরি করে বাসায় যেয়ে পৌঁছে দিয়ে আসি। এই যে আপনি রান্না করছেন, তারপরে বিভিন্ন জায়গায় সেটা বিক্রি করছেন, অবশ্যই বলতে হবে যে এটা একটা ছোটোখাটো ব্যবসায়ী উদ্যোগ। তো এতে আপনার মাসিক আয় কেমন হয়? 15-20,000 টাকা আয় হয়, খরচ বাদেই। অনেক ভালো, আমাদের খুব ভালো লাগছে। তো এবারে জানতে চাইবো আপনার কাছে, আপনার পরিবারের সদস্য সংখ্যা কজন? আমার পরিবারের সদস্য সংখ্যা আমরা 4 জন, আমার হাজবেন্ড, আমি, আমার 2 মেয়ে। মেয়েরা কি করছে এবং তাদের পরিচয়টি জানতে চাই। আমার বড় মেয়ের নাম আখি আক্তার, ও গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে ক্লাস 10-এ। আর আমার ছোট মেয়ের নাম আনিকা সুলতানা সাপরিন, ও আমার ওরে স্কুলে ভর্তি করি নাই না, করোনার সময় স্কুলে ভর্তি করছিলাম, তা ওই যে পড়ালেখা তো বন্ধ হয়ে গেছে, এখন চিন্তা করছি আবার আগামী বছর থেকে দেব। তো আপা, এবারে আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি যে কাজটি করছেন, সেই কাজটি করতে কি কারো সহযোগিতা লাগছে, এবং যাদের সহযোগিতাটা নিচ্ছেন তাদেরকে কি আর্থিকভাবে আপনি সাহায্য করতে পারছেন কি না? আমার পরিবারে আমার একটা বোন আছে, ও ছোটোবেলায় চোখে ছানি পড়ছিল একদম 3 মাসের বয়সে। তো ওর 94 সালে ওর অপারেশন করানো হয়েছে, ছানি ফেলানো হয়েছে, কিন্তু আমাদের মতন ওরকম দেখে না, লেখাপড়া করে নাই, তবে ও ঘরের কাজ টাজ করতে পারে, ও আমার সাথে কাজ করে, ওর এক সহযোগিতা করতে হয়, কারণ আমার বাবা নাই, বাবা মারা গেছে 2000 সালে, 20 বছর চলে, আর ও আমার সাথে করে, দুজনে মিলেই করি, ওরও আমি কিছু টাকা দিই, আর আমার নিজেরও থাকে, আমারটা দিয়ে আমি আমার সংসার চালাই। এই যে কাজগুলো শুরু করেছিলেন, শুরুর দিককার ঘটনা একটু জানতে চাইবো, বা এই যে কাজ করছেন এটা কতদিন ধরে করছেন? এটা আমি 2007 সাল থেকে এই কাজটা করছি, আমার সংসারের জন্যই, মানে আমার সংসারের, আমার হাজবেন্ড তেমন একটা টাকা পয়সা খরচা করতে পারতেছে না, সমস্যা। তারপর আমি চিন্তা করলাম যে আমি নিজেও একটা কিছু করি। আমার পাশে আমার এক মামি, ছোটোবেলা থেকে চিনি, ওই মামি ঘরে বসে পিঠাপুটা বানায়, ওনার কাছ থেকেই আর কি জিনিসটা দেখছি, দেখে আমি আমার নিজের ঘরে বসে এই কাজটা করতেছি। আমি এক জায়গায় মনে করেন খাবার সাপ্লাই করি, সেইখান থেকে একজনে বলে যে আপনার নাম্বারটা দেন, সে আবার আরেকজনকে দেয়, সেইভাবে করে আমি আস্তে আস্তে অনেক মানুষের সাথে পরিচয় হয়ে গেছে এই খাবারে। অনেক ভালো লাগছে যে আসলে ছোট্ট একটি উদ্যোগ আস্তে আস্তে করে বড় কিছু প্রাপ্তির একটা সূচনা করে, আপনারও সেটাই হয়েছে। তো এই যে কাজ করেন বিভিন্ন জায়গায়, তো আপনাকে অনেক সময় হয়তো ছুটোছুটিও করতে হয়, এতে করে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? না, কোনো সমস্যার সম্মুখীন হয় নাই, কিন্তু রাস্তাঘাটে একটু যাওয়া আসার জন্য একটু কষ্ট হয়েছে, এই আর বেশি কিছু না। ভালোই লাগছে আমার, খারাপ লাগে না, নিজের কাজ নিজে ঘরে বসে করি, নিজে ইনকাম করি, এটা খুব ভালোই লাগে। করোনাকালীন এই সময়টিতে কি আপনার যে ব্যবসাটা চলছে সেটাতে কি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে? করোনার জন্য ব্যবসাটা একটু কমছে, আগের তুলনায় কমছিল, এখন আবার শুরু হয়েছে, এখন আল্লাহর রহমতে অল্প অল্প করে শুরু হতে হতে আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু এই করোনার কারণে আর কি মানুষ একটু ভয়ে ছিল, ভয়ে একটু বাইরের খাবারটা খেতে চাইতো না, কিন্তু এখন আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। আমাদেরও ভালো লাগছে যে আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন, এবং অবশ্যই কর্মের যেন আমরা সুফল পাই। স্বপ্নের আগামীর এই পর্বে সব শেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে
আমাদের মধ্যে অনেক মেয়েরাই আছি যে আমরা অনেক কাজ করতে চাইছি, যে স্বাবলম্বী হব, নিজে কিছু উপার্জন করব, একটা পরিচয় হবে, লেখাপড়া জানি না, এটা নাই ওটা নাই, এটা চিন্তা করে আমরা বসে থাকি, হয়তো কাজগুলো করতে পারি না। আমাদের সেই সকল নারী শ্রোতাদের জন্য এবং বলতে চাই যে বাংলাদেশ বেতারে যারা নিয়মিত শ্রোতা মহানগরের এই আয়োজনে, তাদের সবার জন্য যদি কিছু বলেন। আমি শ্রোতাদের সবার জন্য কিছু বলি যে 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 কাজে করুক ঘরে বসে, ওইটাই তার কাছে অনেক কিছু। আর কোনো কাজ ছোট না, নিজের কাজ নিজে করা ভালো এবং স্বাবলম্বী হওয়া দরকার আছে মানুষের। নিজে কাজ করলে নিজের কাছে কিছু টাকা আসবে, সেই টাকা দিয়ে নিজে একটা কিছু করা যাবে, কারো কাছ থেকে হাত পাতা নিতে হয় না। এটার জন্য কিন্তু কারো বসে থাকাই উচিত না, সবাইয়েরই কাজ করা দরকার, সবাই কাজ করে খাওয়াই ভালো। আর যার যেরকম যোগ্যতা সে সেরকম কাজ করুক, কোনো কাজ ছোট না। লেখাপড়া কম করছি ওরকম কাজ করব, সমস্যা কি? কাজ তো করতেই হবে, কাজ না করলে তো আর চলবে না। সবাই সবাই কাজ করে খাওক, নিজেরা নিজেদের কাজ নিজেরা করবে এবং তারা ভালো থাকতে পারবে। তো আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্বপ্নের আগামী পর্বে আসার জন্য এবং আপনার সুন্দর কথাগুলো আমাদের সকল শ্রোতা বন্ধুদের শোনানোর জন্য। নিশ্চয়ই তারা এতে উৎসাহিত হবে। আপনারা যে আমাকে এখানে আনছেন জাতীয় বেতারে, আমি এই জন্য খুব খুশি এবং গর্বিত যে এখানে আমি আসব, কেউ আমাকে এখানে আনবে আর আমাকে কিছু প্রশ্ন করবে, কিছু উত্তর দেবে, এটা আমি কোনোদিনও ভাবি নাই। এটার জন্য আমি খুব খুশি হয়েছি, আপনাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা, শুনছিলেন এমন একজন নারীর কথা যার স্বপ্ন অনেক বড়, সেই স্বপ্নের ধাপ বেয়ে বেয়ে সে সামনের পথে এগিয়ে চলেছে। এবং শেষের উচ্চারণে তার যে কথাটি ছিল সেটি হচ্ছে, যার যতটুকু যোগ্যতা ঠিক সেই যোগ্যতার মাপকাঠিতেই কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। কাজ করব না এই বিষয়টি কিন্তু মাথায় আনাই যাবে না। তাই বলবো, কর্মের সংস্থানে যে নারীরা পরিশ্রম করে চলেছেন তাদের মূল্যায়ন করুন, আমাদের সেই পুরুষ ভাইরা যাদের সমঝোতা এবং অবশ্যই সহযোগিতার হাত পারবে আমাদের সামনের দিনগুলোকে, স্বপ্নের আগামীকে আরও স্বপ্নময় সুন্দর করতে। আগামী পর্বে নিশ্চয়ই কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন আমরা নিবেদন করছি একটি রবীন্দ্রসঙ্গীত, গানের শিল্পী বেদারুদ্দিন আহমেদ, আর শোনাব তুমি ভোরেরও শিশির, রাতেরও নয়ন প্রাতে। পাওয়াও কানুন কে গো ফুল ঝরা প্রভাতে, তুমি ভোরে শিশি রাতের নয়ন পাতে, কান্না পাওয়াও কানুন। কাশের ফুলে
শ্রোতা বন্ধু, মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান আপনাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উৎকর্ষের জন্য আপনাদের পরামর্শ প্রস্তাবনা আমরা সানন্দ চিত্তে গ্রহণ করে থাকি। আপনাদের পরামর্শ অথবা প্রস্তাবনা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। চিঠি পাঠানোর জন্য আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর ইমেল ঠিকানা হচ্ছে mahanagarbb@gmail.com। শ্রোতাবন্ধুরা, আসুন ফিরে আসি আবারও আজকের মহানগর অনুষ্ঠানের আয়োজন মেলায়। সূচি অনুযায়ী আমাদের এখনকার পরিবেশনের ক্রীড়া পর্যায়ে আলোচনা। আপনারা তো জানেন, বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রাদুর্ভাবে কয়েক মাস বন্ধ থাকার পর দেশের খেলাধুলা ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আবারও চালু হয়েছে। ক্রীড়া অনুরাগী যারা আছেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি সুসংবাদ। আসুন এখন ক্রীড়া পর্যায়ে আলোচনা পর্বে আমরা শুনি গত এক সপ্তাহে বিশ্ব ক্রীড়াঙ্গনে এবং রাজধানী ঢাকার মাঠে আয়োজিত কিছু খেলাধুলার খবরের উপর একটি আলোচনা। এতে আজ অংশগ্রহণ করছেন মিজানুর রহমান চঞ্চল ও কাজল সরকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের ক্রীড়া পর্যালোচনা পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান চঞ্চল, আমার সাথে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার। কাজলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। চঞ্চল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা দ্বিতীয় ঢেউ চলছে বিশ্বময়, এর মধ্যে কিন্তু থেমে নেই ক্রীড়াঙ্গন, আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট সবই কিন্তু চলছে। আজ থেকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-20 কাপ ক্রিকেট শুরু হচ্ছে 5টি দলকে নিয়ে, যেখানে বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, গাজী গ্রুপ চিটাগাং এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী খেলবে। এবং আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের সম্ভবত শুরু হবে জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে নবীন প্রবীণ সব খেলোয়াড়ের ঝালাই করার একটা সুযোগ কিন্তু এখনই, এবং আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপে অনেক ভালো ভালো খেলোয়াড়কে পেয়েছিলাম। এই আসরকে ঘিরে কি প্রত্যাশা করছেন কাজলদা? চঞ্চল, দেখুন, বিসিবি প্রেসিডেন্টস কাপ সেটা কিন্তু
মোটামুটি প্রাথমিক একটা ক্রিকেটারদেরকে মাঠে ফিরিয়ে আনার একটা প্রস্তুতিমূলক একটা টুর্নামেন্ট ছিল জি, এবং সেখান থেকে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট সূচি নেই বাংলাদেশের, এখন শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বনিবনা হয়নি বিভিন্ন কারণে, বিশেষ করে কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিয়েই তাদের সাথে বনিবনা হয়নি, সেটা বাতিল হয়ে গেছে এবং আগামীতে কবে হবে সেটাও আমরা জানি না। তখন কি হবে? আপনি ফিজিক্যাল ফিটনেস বলেন, সাকিব আল হাসান ফিরে এসেছেন, তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে তিনিও খেলবেন, মোহাম্মদ আশরাফুল ফিরেছেন, এবং নতুন পুরাতন যারাই ছিলেন জাতীয় দলে, জাতীয় দলের বাইরে এবং ইয়াংস্টার পাইপলাইনে যারা আছেন তারা প্রত্যেককে নিয়ে পাঁচটা দল গঠন করা হয়েছে। যেহেতু এবারে বিপিএল হচ্ছে না, বিপিএল হচ্ছে না বলে বিপিএলের আদলেই কিন্তু আমি বলবো টি টোয়েন্টি টুর্নামেন্ট, কিন্তু এটা বিপিএলের কোনো অংশ নয়, কারণ বিপিএল হতে গেলে ফ্র্যাঞ্চাইজি একটা দল থাকতে হয়, বিদেশি কোটা থাকতে হয়, বিদেশি ক্রিকেটার আনতে হয়। এই টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার থাকবে না, যেহেতু করোনা ভাইরাস সেখানে কোনো বিদেশি ক্রিকেটার আসছে না। তবুও আমি মনে করি যে সাকিব আল হাসান তিনি এসছেন, তিনি দলের সঙ্গে মাহমুদুল্লাহ খুব খুশি হয়েছেন যে তিনি তাকে পেয়েছেন, এবং সাম্প্রতিক সময় আমরাও খুশি হয়েছে। সাকিব আবারও নতুন রূপে, নতুন ধরনে, নতুন স্টাইলে এবং নতুন রঙে আমি বলবো ক্রিকেটের যে আবরণটা ছিল তার মধ্যে সেটাকে আরও ঝালাই করে তিনি নতুনভাবে শুরু করবেন, এবং দেখুন তিনি আসার পর নাম্বার ওয়ান যে র্যাঙ্কিংটা সেটা তিনি পেয়ে গেছেন। সো আমি মনে করি যে প্রত্যেকে সুযোগ পাচ্ছেন এখানে, এবং প্রত্যেকে পাঁচটা দলে তারা বিভক্ত হয়ে খেলবে, এবং তাদের সমস্ত পারিশ্রমিকই ঠিক করা হয়েছে, সবার উপরে 15 লাখ টাকা করে দেওয়া হবে, ক্যাটাগরি এ বি সি সেভাবে ভাগ করা হয়েছে, এবং পুরস্কার প্রাইজ মানি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন দলের টুর্নামেন্টের পুরস্কার সব মিলিয়ে আমি মনে করি যে এটা একটা ভালো টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট বোর্ডের। এই কারণেই যে ক্রিকেটাররা যখন করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে গিয়েছিল, আপনি হয় কি যখন ঘরের মধ্যে থাকবেন তখন আসলে বাইরে থেকে এটা বোঝা যায় না, যারা ক্রিকেট খেলেন তাদের এত কঠোর পরিশ্রম করতে হয়, এবং ফিজিক্যাল ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, এবং টেস্ট যেটা আপনাকে পাস করতে হয় সেটা খুব কঠিন, এবং ফিজিও যিনি থাকেন সেই ফিজিও কাছে আপনি যদি কোনোভাবে উত্তীর্ণ না হন তাহলে কিন্তু আপনাকে দলে জায়গা দেওয়া হয় না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ দুপুর 1:30 ঢাকার হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা খেলবে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যে 6টায় ফরচুন বরিশাল, তারা কিন্তু খেলবে জেমকন খুলনার বিপক্ষে। দুটি ম্যাচ তার মানে চঞ্চল দুটো খেলা প্রতিদিন হবে, সেই খেলার টাইমটা হচ্ছে প্রথম ম্যাচ 1:30 আর দ্বিতীয় ম্যাচ 6:30। তবে শুক্রবার কিন্তু আধা ঘন্টা খেলা পিছিয়ে যাবে, এবং প্রত্যেকটি ম্যাচের চলতি ধারা বর্ণনা কিন্তু বাংলাদেশ বেতার সরাসরি মাঠ থেকে সম্প্রচার করবে। আমরা একটু আন্তর্জাতিক ক্রিকেটে আসতে চাই কাজলজা। আপনি জানেন যে বাংলাদেশের খেলা আন্তর্জাতিক খেলা না থাকলেও তিনটি সিরিজ একই দিনে শুক্রবারে শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল খেলবে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে, দক্ষিণ আফ্রিকা বেশ কিছুদিন পর তারা কিন্তু খেলবে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে, এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে গেছে আগামী শুক্রবার। তিনটি ম্যাচই কিন্তু একদিনেই শুরু হচ্ছে। এই যে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, নিশ্চয়ই বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি ভালো খবর। ব্যস্ততা বেড়েছে এখন সব জায়গায়, জীবনযাত্রা, ক্রিকেট, ক্রীড়াঙ্গন এবং কর্মসংস্থান সব জায়গায় ব্যস্ততা বেড়েছে। করোনা ভাইরাসের কারণে আপনি কতদিন আটকে থাকবেন ঘরের মধ্যে? এই ভাইরাসটা তো দীর্ঘদিন থাকবে, সহসায় আমরা মুক্তি পাচ্ছি না। টিকা ভ্যাকসিন আসলে আমরা হয়তো সাময়িক মুক্তি পাবো, কিন্তু আসলে কি পাবো? পুরোপুরি পাবো না। তো আইপিএল শেষ, সম্প্রতি সময় আইপিএল শেষ হয়েছে দুবাইয়ে, সেখানে বিরাট কোহলির ফর্মটা নিয়ে অনেকেই কথা বা প্রশ্ন তুলেছেন যে তিনি ফর্মে নেই, হতে পারে কখনো কখনো আপনি ফর্ম থেকে সরে যেতে পারেন, এবং ধারাবাহিকতা সবসময় থাকবে সেরকম নয়। তবে আমি আশা করি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাপ্টেন্সি যেহেতু করবেন, সো তার কাছে এবং সেখানে তার সঙ্গে দলে যারা আছেন তারা কিন্তু দুবাই থেকে উড়াল দিয়েছেন, অনেকেই ভারতে আসেন, এবং তিনি বাবা হয়েছেন, বিরাট কোহলি সাম্প্রতিক সময় বাবা হয়েছেন, এবং সেটা এবং সেটার জন্য ছুটিও নিয়েছিলেন। সো আমি মনে করি যে এটাও একটা খুশি সংবাদ যে প্রথমবারের মতো তিনি বাবা হয়েছেন, এবং সেই আনন্দেও যদি এবং সেই যে সন্তানের যে ভাগ্যের সাথেও যদি তার ভাগ্যটা মিলে যায়,
হয়তো বা তার ফর্মটা ফিরে আসতে পারে। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু কঠিন পরীক্ষা ভারতের জন্য, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া সবসময়ই গাজল দা খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ভারতের জন্য সুখকর বিষয় হলো যে তারা কিন্তু লাস্ট যে সফরটা করেছিল সেখানে কিন্তু জয়লাভ করেছিল, এবং ভারতের এই দলটা বিরাট কোহলির নেতৃত্বে দলটা আজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা তারা কিন্তু রয়েছেন, এবং আপনি জানেন যে এই দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইট করতে সক্ষম। এবং ভারতের যে দুর্বলতা ছিল সবসময় সিম বোলিং লাইন আপে, সেই জায়গাটা কিন্তু এখন অনেক স্ট্রং। আপনি জানেন যে জসপ্রীত বুমরাহ এবং ঈশান্ত শর্মা তারা কিন্তু পেস বোলিংয়ে যথেষ্ট পারদর্শী, এবার মনে হয় হাড্ডাহাড়ি লড়াই হবে। আর ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের কথা আমরা বলছিলাম যে নিউজিল্যান্ড ঘরের মাঠে তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী, তবে ওয়েস্ট ইন্ডিজ দলেও শর্টের ভার্সন অফ ক্রিকেটে তারা যে কোনো সময়ই কঠিন প্রতিপক্ষ। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের এই যে পথচলাটা আবার নতুন করে শুরু হচ্ছে, ব্যস্ততা শুরু হচ্ছে আবারও, সেই জায়গায় যদি ক্রীড়ামোদী বা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আমরা একটু কাজলদা ফুটবলে আসতে চাই। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতার সফর করছে বিশ্বকাপ 2022 এবং এশিয়া কাপ 2023 বাছাই পর্ব নিয়ে, এবং আপনি জানেন যে এই টুর্নামেন্টটি এই ম্যাচটি খেলার আগে আমরা নেপালকে উড়িয়ে এনেছিলাম দুটি ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার জন্য, এবং সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে 2-0 জয়লাভ করেছিল, যে ম্যাচে আপনি ধারাভাষ্যে ছিলেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশ দল জিততে পারেনি, ড্র করেছিল। তবে কাতার খুব শক্তিশালী প্রতিপক্ষ কাজলদা, আপনি জানেন যে কাতার কিন্তু ই গ্রুপে 13 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে, বাংলাদেশের পয়েন্ট এক, সেটি হলো ভারতের বিপক্ষে, ভারতের মাটিতে আমরা ড্র করেছিলাম। এই ম্যাচকে ঘিরে আপনার কি প্রত্যাশা? চঞ্চল, একটা বিষয় কি যে প্রথম ম্যাচ যেটা আপনি বললেন যে ফিফা কিন্তু প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপর প্রথমবারের মতো বাংলাদেশে দর্শক ঢুকবার একটা সুযোগ দিয়েছে, অর্থাৎ 30,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, সেখানে 8,000, এবং সেই 8,000 দর্শক কিন্তু মাঠে ছিল, 8,000 দর্শক, এবং ফিফা বলেছিল যে 3 ফিট দূরত্বে বসতে হবে দর্শকদেরকে এবং মুখে মাস্ক পরে আসতে হবে। আমি মনে হয় যে বাংলাদেশের মানুষ তো এমনিতেই খুব সচেতন এবং তারা করোনা ভাইরাসের ব্যাপারে প্রত্যেকেই খুবই সচেতন, প্রত্যেকেই মাস্ক পরে 3 ফিট দূরত্বে বসেছিল গ্যালারিতে, আমরা নিজেরা দেখেছি। সো আমি মনে করি এটা ভালোই, ফিফার যে শর্ত ছিল সেই শর্ত বাংলাদেশের সমর্থকরা পূরণ করেছে, আগামীতে বাংলাদেশকে আরও বেশি এই ধরনের সুযোগ দেবে। এবং এখানে কিন্তু জীবন যেতে পারছে না, তার একটা ইঞ্জুরি রয়েছে, এবং জিমিডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কাতারের বিপক্ষে জিমিডে কিন্তু নেপালের বিপক্ষে সেকেন্ড ম্যাচে তিনি কিন্তু সাইডলাইনে থাকতে পারেননি, কারণ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে এই কাতারের বিপক্ষে শক্তিশালী দল দেশের মাটিতে আমরা 0-2 গোলে হেরেছিলাম অক্টোবরে, এই ম্যাচকে ঘিরে আপনার প্রত্যাশা? আমার মনে হয় যে কাতারের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম, কেননা কাতারে তো বিশ্বকাপ হবে এবারে যে ফুটবল বিশ্বকাপ কাতারে হবে, কাতার র্যাঙ্কিংয়ে যদি দেখেন যে 64, 65 বা 67 তার মধ্যেই আছে, তো বাংলাদেশ যেখানে 150, 152 র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 172, 160 সেরকম একটা অবস্থানে থাকে, সেখানে কাতারের মাটিতে কাতারকে হারাবে বাংলাদেশ, আমি কিন্তু সেই স্বপ্ন দেখি না, কিন্তু একটা ফাইটিং ম্যাচ হবে সেটা আমি প্রত্যাশা করি। অবশ্যই সেই প্রত্যাশা আমাদেরও। বঙ্গবন্ধু কাপ টি-20 ক্রিকেটে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসুক, একই সাথে কাতারের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভালো পারফরমেন্স করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্রীড়া পর্যালোচনা থেকে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে, আল্লাহ হাফেজ। শ্রোতবন্ধু, আজকের মতো আমাদের সময় শেষ, কথা হবে আগামীকাল ঠিক 7:30 নিশ্চয়ই ভালো থাকবেন, এ প্রত্যাশায় জানাবো শেষের কথাগুলো। অনুষ্ঠান গ্রন্থনা করেছেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি সহায়তায় মোহাম্মদ রফিকুল ইসলাম, এছাড়া অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন নাজমুস সাকিব, আর মহানগর প্রযোজনা করলেন তনুজা মণ্ডল।